আসসালামু আলাইকুম, আমি জুবের জমিল। প্রথমত টার্মিনাল এখান থেকে ওপেন করা যায়, এরপর হচ্ছে অ্যাক্টিভিটিস। এখান থেকে টার্মিনাল যদি আমরা লিখি তাহলেও আমরা ওপেন করতে পারবো। এরপর হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের ইউটিলিটিস অ্যান্ড টার্মিনাল। সো আমরা চাইলে কিন্তু কিবোর্ডের মাধ্যমেও টার্মিনালটি ওপেন করতে পারি, অর্থাৎ কন্ট্রোল অ্যাল্ট টি, এটা দিলেই আমাদের টার্মিনালটি ওপেন হয়ে যাচ্ছে। আজ আমরা দেখব উবুন্টুর মোস্ট ইউজফুল কমান্ড, এবং আদার লিনাক্স অপারেটিং সিস্টেমেও কিন্তু এই কমান্ডগুলো চালিয়ে নেওয়া যায়। সো প্রথমে আমরা যে কমান্ডটি দেখব সেটা হচ্ছে OMI। সো এখানে আমাদের দেখাচ্ছে যে হ্যাঁ আমি কে, OMI। আর এরপর হচ্ছে আমরা যে কমান্ডগুলো নিয়ে বেশি মাথা খামাই না সেটা হচ্ছে সুডো। সো অনেকেই আমরা জানি না এই সুডোটা কি, আমি জাস্ট একটু বলে রাখি, সুডোটা হচ্ছে সুপার ইউজার ডু। সো SU হচ্ছে সুপার ইউজার, আমি লিখে দেই সুপার ইউজার ডু। সো সুপার ইউজার ডু কিন্তু সুডো, এর মানে হচ্ছে আমরা উইন্ডোজে রান এস অ্যাডমিনিস্ট্রেটর যেভাবে অন করি, অর্থাৎ রুট পারমিশন, সেটাই হচ্ছে আমাদের সুডো। এখানে আমি আরেকটি বিষয় অ্যাড করতে চাচ্ছি, আমরা সব কমান্ডের ক্ষেত্রে কিন্তু সুডো লিখে থাকি, আমরা চাচ্ছি যে অলরেডি আমাদের রুট পারমিশন থাকবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুডো I অথবা হচ্ছে সুডো S, দুটো একই কমান্ড একই কাজ করে। এরপর হচ্ছে আমাদের ইন্টার দেওয়ার পরে পাসওয়ার্ড, আমাদের রুট পাসওয়ার্ড, এখন কিন্তু আমরা রুট অবস্থায় রয়েছি। একটু যদি আমি দেখি OMI, এখন কিন্তু আমি রুটের রুট অবস্থায় রয়েছি। এখন আমরা সরাসরি কিন্তু সুডো APT গেট আপডেট না লিখে আমরা সরাসরি APT গেট আপডেট লিখতে পারি। সো সুডোর পরে আমরা হচ্ছে লিখি APT গেট। এই APT গেটটা কি আসলে? APT গেট হচ্ছে আমাদের বেসিক্যালি ইউজ করা হয় ইনস্টল, আপডেট এবং আপগ্রেড, কিছু রিমুভ এবং কিছু প্যাকেজ এড করার জন্য। আমি যদি হেল্প লিখি এখানে HELP হেল্প। সো রুট পাসওয়ার্ড চাচ্ছে, আমি রুট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো এখানে মোস্ট ইউজুয়ালি APT-র ভিতরে রয়েছে আমাদের আপডেট, আপগ্রেড, ইনস্টল, রিনস্টল, রিমুভ, এরপর যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লেন, সোর্স এবং ডাউনলোড। সো ATP আমরা বলতে পারি একটি প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে আমাদের এই অপশনগুলো রয়েছে। এরপর আমরা আচ্ছা অ্যারোক্রি উপর দিক দিলে তাহলে আমাদের উপরের যে কমান্ডটি সেটা নিচে চলে আসছে। সো আমরা এরপর ইউজ করব হচ্ছে আপগ্রেড, UPDATE আপডেট। আপডেটের কাজটা আসলে কি? আপডেটের কাজটা হলো আমাদের যে নিউয়ার প্যাকেজগুলো অ্যাভেলেবেল রয়েছে কি না সেটা চেক করা, সেটা দেখা। বেসিক্যালি আমরা যখন নতুন কোনো সফটওয়্যার ইনস্টল দিব সেক্ষেত্রে আমরা আপডেটটা ইউজ করে থাকি। এবং এরপর হচ্ছে আমাদের আপগ্রেড, UPGRADE আপগ্রেড। এখন আপগ্রেড কিসের জন্য ইউজ করা হয়? আমরা যখন কোনো প্যাকেজ আমাদের সোর্স লিস্টে অ্যাড করব, বা কোনো যেমন হচ্ছে এই ক্রোম ইনস্টল দেওয়ার আগে কিন্তু সোর্স লিস্ট অ্যাড করতে হয়। সো এই সোর্স লিস্টটা যখন আমরা অ্যাড করব তখন আমরা আপগ্রেড দিব, এবং আপগ্রেড দিলে আমাদের এরকম আসবে, এবং এখানে আমরা ইয়েস দিয়ে দিব। এখানে আমরা যদি এই প্রসেসটা আপাতত স্থগিত করতে চাই সেক্ষেত্রে আমাদের দিতে হবে Ctrl+C। Ctrl+C দিলে এই প্রসেসটি আমরা কিল করে ফেলব। এরপর হলো আমাদের ইচ্ছা সুডো এপিটি গেট ইনস্টল VLC।
আমরা ইনস্টল কমান্ড দেওয়ার পরে আমাদের নির্দিষ্ট যে কোনো একটি প্যাকেজ সেটা আমরা দিয়ে দিব, এবং এখানে ভিএলসি ইনস্টল করতে হলে এখানে জাস্ট ইয়েস চেপে দিতে হবে এবং ভিএলসি মিডিয়া প্লেয়ার আমাদের ইনস্টল হয়ে যাবে অপারেটিং সিস্টেমে। ওই দিকে আর না যাই, আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কিল করলাম প্রসেসটিকে। এরপর হচ্ছে আমাদের সুডো এপিটি রিমুভ, আর ই এম ও ভি রিমুভ। রিমুভ এর পরও সেম কাহিনী, ভিএলসি। যদি আমরা প্যাকেজটা ইনস্টল করে থাকি ভিএলসি, সেক্ষেত্রে আমরা জাস্ট রিমুভ দিয়ে ভিএলসি দিয়ে দিব, এতে করে আমাদের ভিএলসি রিমুভ হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমরা এটাকে যদি একটু ডিপ্যাগ লিস্ট এটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের কি কি লিস্টে রয়েছে, কি কি আমরা ইনস্টল করেছি না করেছি, এবং চুজ করে কিন্তু আমরা রিমুভ করে দিতে পারবো। এখানে আরেকটি কমান্ড, সেটা হচ্ছে এখানে অনেকগুলো এসে গেছে হিবিজিবি, সো এটাকে আমি ক্লিয়ার করতে যাচ্ছি, CLEAR ক্লিয়ার কমান্ড। সো এটার মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার করে ফেললাম আমাদের টার্মিনালে যত লেখা আছে সবগুলোকে, PURG পার্গ। এটা এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় যখন আমরা কোনো সফটওয়্যার কমপ্লিটলি রিমুভ করে ফেলব, অর্থাৎ রিমুভ করতে চাইব এবং কনফিগার এবং ডেটা ফাইল সহ সব কিছু মিলে এবং সেটিং সহ, তখন আমরা এটাকে এইভাবে রিমুভ করব। সো এখানে নেম দিতে হবে, জাস্ট এই জায়গাতে আপনার ভিএলসি বা ক্রোম বা যেটাই হোক এই কমান্ডটি কাজ করে। এরপর হচ্ছে আমাদের অটো রিমুভ, AUTO অটো REMOVE অটো রিমুভ। অটো রিমুভের কাজটা কি? আমাদের আননেসেসারি প্যাকেজ, যেমন হচ্ছে আমি যদি এখানে আননেসেসারি কোনো প্যাকেজ থাকে, সাপোজ এটা আননেসেসারি প্যাকেজ, এটার আমার কোনো প্রয়োজন নেই, এমন কোনো ফোল্ডার যেটা হচ্ছে আমার কোনো প্রয়োজন নেই, জি এটা আমার এটার ভিতরে কিছুই নেই, সো এটা হচ্ছে আননেসেসারি প্যাকেজ যেটা আমার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমাদের এই অটো রিমুভটি কাজ করবে। আমাদের সিস্টেমের মধ্যে যেটা কোনো দরকারই নেই, কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমাদের আননেসেসারি প্যাকেজ। এরপর আমাদের মোস্ট ইউজফুল, আমরা যেটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই, সেটা হচ্ছে এলএস। হোয়াট ইজ এলএস? এলএস ইজ লিস্ট, এলএস লিস্ট। লিস্ট হচ্ছে আমাদের প্রথমে আমরা যে ফাইলে গিয়ে এইসব দেখতে পাচ্ছি, এটা আমাদের হোম ডিরেক্টরিতে রয়েছে, এই লিস্টগুলোই আমাদের এখানে দেখাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের লিস্ট। এরপর হলো আমরা সিডি দেখি, সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। আমরা সাধারণত কি করে থাকি, ফোল্ডারে গিয়ে আমরা সাপোজ ডাউনলোড ওপেন করলাম, কিন্তু টার্মিনালে আমরা যদি এটাকে করতে চাই তাহলে আমাদের লিখতে হবে সিডি, এরপর DOWNLOADS ডাউনলোডস। আমি এখানে আরেকটু বিষয় অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে যদি আমরা ডি লিখি, এটা মিনিং আর এটার মিনিং হচ্ছে দুটো আলাদা আলাদা। সো এন্টার, আমরা ডাউনলোডে চলে গেলাম। এখন যদি আমরা লিস্ট দেখি, সো এখানে যে ফোল্ডারগুলো রয়েছে, এখানে যে ফাইলগুলো রয়েছে সেম। আমরা ডাউনলোড, এই যে। এরপর হলো সিডির কিছু কমান্ড আছে রয়েছে এর সাথে, যেমন হচ্ছে সিডি এখানে দিলে আমরা সরাসরি হোম ডিরেক্টরিতে চলে যাব, অর্থাৎ রুট ডিরেক্টরি যেটাকে বলা হয়। এবং আমরা আরেকটু যদি দেখি, সিডি ডাউনলোড, সো এখান থেকে কিন্তু রুট আমাদের ডাউনলোডে যাচ্ছে না। এখানে আমরা এলএস দেওয়ার পরে এই যে আমাদের হোম ডিরেক্টরিতে যেতে হবে, অর্থাৎ আমরা হচ্ছে রুট ডিরেক্টরি এখানে হোম রয়েছি, আমরা আদার লোকেট এখানে, এখানে আমরা রয়েছি এখন বর্তমানে, এটা হচ্ছে রুট।
আমরা এখন হোমে চলে যাব, সিডি HOME হোম। হোমে চলে গেলাম, এরপর আমরা লিখবো যে সিডি, আচ্ছা এলএস দেওয়ার পর আমরা, আচ্ছা জুবায়ের, এখানে সিডি যে ইউবি, তারপর হচ্ছে ট্যাব। ট্যাব দিলে কিন্তু আমাদের কোড কমপ্লিটেশন একটা অপশন রয়েছে, অটোমেটিকলি কোড কমপ্লিট হয়ে যাবে। আবারও যদি আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ইউবি এবং ট্যাব, আমাদের কোড কমপ্লিটেশন হয়ে গেল। অ্যান্ড দেন ইন্টার, আমরা রয়েছি জুবাইয়ে। সো এখন আমরা এলএস, আমরা এখন ডাউনলোডে চলে যাই, সিডি ডি ডি ও ডাব্লিউ কোড কমপ্লিটেশন ডাউনলোড। এরপর আমাদের যে কমান্ডটি সেটা হচ্ছে সিডি ডট ডট। ডট ডট দিলে কি হবে, আমরা আগের পাথে চলে যাব, যখন যখন আমরা এই পাথটি রয়েছে বর্তমানে এখানে চলে যাব। যদি একটু দেখাচ্ছি, সেম, এই হলো সেম, আগের পাথটিতে চলে যাব। অর্থাৎ সিডি মানে হচ্ছে আমাদের ব্যাক, এখান থেকে আমরা যে ডাউনলোডে চলে যাওয়ার পর আমরা এখান থেকে যে ব্যাক, গো ব্যাক দিই। সো ডট ডট দেওয়ার মাধ্যমে আমরা আগের পাথটিতে চলে গেলাম। আরেকটি রয়েছে সিডি এটা, সো আমরা সরাসরি কিন্তু আগের যে অপশনটি রয়েছে আমরা ডাউনলোড, সো এখানে চলে গেলাম। এরপর আরও রয়েছে সিডি হোম, সিডি লিনাক্স ড্রাইভ, এগুলো আমরা পরে অ্যাডভান্সে জেনে নিব। এখন আমরা আরেকটি কমান্ড দেখব, সেটা হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডি কি? পিন্ট ওয়ার্কিং ডিকশনারি। বর্তমানে আমরা কোন ডিকশনারিতে রয়েছি, কোন পাথটিতে রয়েছি, প্রথমে আমরা হোমে রয়েছি, তারপর জুবার জুমিল, এরপর হলো আমাদের ডাউনলোডস, এই পাথটিতে আমরা রয়েছি। সো পিডাব্লিউডি দিয়ে আমরা এটা দেখতে পারি। এরপর হলো আমাদের কপি, অর্থাৎ সিপি। লিনাক্সে আমরা কোনো কিছু কপি করতে চাইলে সিপি, আমাদের যে ফাইলটি রয়েছে এক্স ওয়াই জেড, বা ডাউনলোডের ভিতর আমরা যে ফাইলটি রয়েছে সেটা লিখবো, এবং দেন আমরা পাথটি দিব, যেমন হচ্ছে হোম, দেন আমরা দিতে পারি মাই ফাইল। অর্থাৎ আমরা যে পাথটি রয়েছে যেখানে কপি হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড ফাইলটি কপি হবে আমাদের মাই ফাইলে। এরপর হচ্ছে মফট, মফট হচ্ছে এমভি, এমভি দিয়ে সেম প্রসেস, এক্স ওয়াই জেড, এরপর আমাদের ডিকশনারি যেটা সেটা, অর্থাৎ যে পাথটি সেটা, এগুলো আমরা ট্রাই করে দেখে নিব। এরপর হচ্ছে রিমুভ, সো রিমুভের ক্ষেত্রে আর এম, আর আমরা যদি রিমুভ ডিকশনারি, সরি রিমুভ ডিরেক্টরি দিতে চাই, সেক্ষেত্রে আর এম ডি আই আর, ডি আই আর দিয়ে বোঝাচ্ছে ডিরেক্টরি। এখন আমাদের মোস্ট ইউজফুল আরেকটি কমান্ড, সেটা হচ্ছে এম কে ডি আই আর, এম কে ডি আই আর দিয়ে বোঝাচ্ছে মেক ডিরেক্টরি। আমরা এম কে ডি আই আর মেক ডিরেক্টরি, সাপোজ ডাউনলোডের মধ্যে আমরা জে ইউ এম আই এল জুমিল লিখি, দেখি আমাদের কি হয়। এম কে ডি আই আর এখন আমরা ডাউনলোডে চলে যাচ্ছি, ডাউনলোড, এই যে আমাদের জুমিল ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেল। অর্থাৎ মেক ডিরেক্টরি দিয়ে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি একটি ফোল্ডার, একটি ফাইল, হ্যাঁ এরকম। এরপর হচ্ছে আমাদের হিস্ট্রি কমান্ড, এই যাই এস টি ও আর ওয়াই, হিস্ট্রি কমান্ড। হিস্ট্রি কমান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পারবো, এতক্ষণ আমরা যত কমান্ড দিয়েছি এল এস সি ডি পি ডাব্লিউ ডি সিপি, সো সবগুলো কমান্ড কিন্তু আমাদের এখানে এই যে মেক জুমিল এখানে চলে আসলো। লিনাক্সে একটু টার্মিনালে কপি করতে আলাদা, যেমন হচ্ছে এটাকে আমি কপি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে কন্ট্রোল শিফট সি, ঠিক আছে, কন্ট্রোল শিফট সি। এখন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এবং কন্ট্রোল শিফট ভি পেস্ট,
এখন সরাসরি এন্টার চাপা লাগে না, এখানে সরাসরি ওপেন হয়ে যায় এটা আমাদের। সো এই হলো আমাদের টার্মিনালে কিছু বেসিক ইউজফুল কমান্ড। আমরা অনেকেই সব না বুঝে কমান্ড দিয়ে থাকি, যেমন কোনো সমস্যা হলে আমরা সেটাকে সলভ করার জন্য এগুলো কমান্ড প্রয়োগ করে থাকি, কিন্তু আমরা নিজেরাও জানি না যে সব কমান্ডের অর্থটা কী। আশা করি ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হয়েছেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভিডিও পেতে আপনার বেল আইকনটি প্রেস করে দিবেন। Till then, Allah Hafiz.